অ্যাটেন্ড। কেমন আছো সবাই ছোট ভাইরা? আশা করি ভালোই আছো। তো তোমরা যে বিষয়গুলো প্রশ্ন করে থাকো তার মধ্যে মুখ্য বিষয় হলো যে কোন কোন সাবজেক্ট থেকে এনডিসি অ্যাডমিশনে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করে থাকে। তো এই বিষয়ে তোমাদের সাথে আজকে আমি কিছু টিপস দিতে চাই। তো প্রথমেই আমরা বিজ্ঞান গ্রুপ থেকে বলি। বিজ্ঞান গ্রুপ থেকে প্রথমে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, বাংলা, ইংরেজি, আইসিটি থেকে দেয়, তবে সমাজ এবং ধর্ম থেকে কোনো প্রশ্ন আসে না, বিগত সালে কোনো প্রশ্ন আসেনি। এবং কমার্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ, বাংলা, ইংরেজি, আইসিটি আসে। কৃষি এবং ধর্ম থেকে কোনো প্রশ্ন করে থাকে না। আবার আর্টসের জন্য যে বিষয়গুলো বিগত সালে পরীক্ষায় এসেছে তার মধ্যে বাংলা, ইংরেজি, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, পৌরনীতি ইত্যাদি, এবং আইসিটি থেকে কখনো কখনো দিয়েছে আবার দেয় নাই, এরকম হয়েছে আর কি। আবার সাধারণ জ্ঞানও কিছু পড়ে রাখতে পারো, তাহলে তোমাদের বাইবার জন্য একটু ভালো হবে আর কি। তো এই বিষয়গুলাই গুরুত্ব দিবা, এইগুলাই বিগত সালে আসছে আর কি। তো গ্রুপ সাবজেক্টগুলো একটু বেশি গুরুত্ব দিবা এবং বাকিগুলো গুরুত্ব দিবা, যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিবা। তো সবার জন্য শুভকামনা রইলো, থ্যাংকস।